তো ওনারাও আমার মতো ঠিক বাংলাদেশ থেকে আসছে। বাংলার ইতিহাস ঐশ্বর্য বৈভবের পাশাপাশি রহস্য কিছু কম নেই। নবাব বেগমের জীবন যেমন ছিল রহস্যে ঘেরা, ঠিক তেমনই কিছু নবাব বেগম এখনও স্মরণীয় হয়ে আছেন তাদের নিষ্ঠুরতার জন্য। আজকের পর্বে আপনাদেরকে এমনই এক নিষ্ঠুর বেগমের গল্প শোনাব, যাকে নিষ্ঠুরতার জন্য তার বাবার হাতে জীবন্ত কবরস্থ হতে হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। জীবন্ত কবর দেখতে হলে আপনাকে আসতে হবে মুর্শিদাবাদের এই স্থানটিতে। এখন আমি যে স্থানটিতে ঢুকতেছি, এটা হলো যে মুর্শিদ কুলি খা যে ছিল তার কন্যার এখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, সেটা তারই কবরস্থান। তো আমি যাচ্ছি আপনাদেরকে তার কবরটা দেখাই। আর এই জীবন্ত কবর দেখতে প্রতিদিন ভারতের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে এই স্থানটিতে, বাদ যায় না দেশের বাহিরের দর্শনার্থীও। আর সুদূর বাংলাদেশ থেকে আমরাও ছুটে এসেছি হাজারো ইতিহাসের সন্ধানে। আমাদের মতো বাংলাদেশ থেকে আসা আরও কয়েকজন বাংলাদেশি পর্যটকদের সাথে দেখা হয়ে সত্যি মনটা হঠাৎই আনন্দে ভরে উঠল। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন যে এই যে ওনারাও কিন্তু এই মুর্শিদাবাদে ঘুরতে আসছে। তো ওনারাও আমার মতো ঠিক বাংলাদেশ থেকে আসছে। তো বাংলাদেশিদের আমারও খুব ভালো লাগতেছে, তো ভাইদেরও খুব ভালো লাগছে। তো এই ভাই কিন্তু ঠিক আমাদের পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে আসছে আর কি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে। আর এই ভাইয়ের সাথে আরও দুইজন আছে, ওনারা ইন্ডিয়াতেই থাকে, ওই ভাই ইন্ডিয়ান আর্মিতে আছে আর কি। আর এই ভাই তো বাংলাদেশ থেকে আসছে। তো ভাইয়ের নামটা? আমি চুটুল আহমেদ, আমার বাসা হচ্ছে রূপগঞ্জ বুলদাগাউসিয়া। আমার বন্ধু আমিনুল ইসলাম, ইন্ডিয়ান আর্মি। আচ্ছা, এই দাদা এই যে এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি সেই নিষ্ঠুর বেগম আজিম-উন-নিসার কবর। অনেকেই তার নাম জিন্নাত-উন-নিসা নামেও জানে। মূলত তিনি মুর্শিদ কুলি খার পালিত কন্যা। শোনা গেছে মুর্শিদ কুলি খান ছিলেন সন্তানহীন, আর তাই তিনি আজিম-উন-নিসাকে পালক নিয়েছিলেন। ইতিহাস ঘাটলে জানা যায় মুর্শিদ কুলি খান নিজ হাতেই তার পালিত কন্যা আজিম-উন-নিসাকে জীবন্ত কবর দিয়েছিলেন। নিশ্চয়ই ভাবছেন নবাব অনেক নৃশংস ছিলেন, আর এ কারণেই বোধহয় তিনি নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলেন। বিষয়টি আসলে তেমন নয়। জানা যায় কঠিন রোগে আক্রান্ত হন আজিম-উন-নিসা। কবিরাজ তাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ঔষধ তৈরি করে খাওয়াতেন। এরপর ওই বেদি থেকে মুক্তি পেলেও নবাব কন্যা মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। চুরি করে হলেও তিনি শিশুদের কলিজা বের করে খেতেন। এই ঘটনা মুর্শিদ কুলি খা জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। যদিও আজিম-উন-নিসার মৃত্যু ও তার সমাধি নিয়ে নানা কল্পকাহিনীর প্রচলিত আছে। 1730 সালে আজিম-উন-নিসাকে ভারতের মুর্শিদাবাদের মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে মত অনেকেরই। সেখানে 1734 সালে তৈরি করা হয় একটি মসজিদ, যেটি বর্তমানে পুরোই ধ্বংসপ্রাপ্ত, শুধু একটি দেওয়ালের অংশবিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে। আজিম-উন-নিসার জীবন্ত সমাধি দেখতে পর্যটকরা ভিড় জমান মুর্শিদাবাদে। নবাব মুর্শিদ কুলি খানের মতো তার মেয়ে আজিম-উন-নিসার সমাধিও প্রবেশপানের তলদেশে সমাহিত। সিঁড়ির নিচে সমাধি হলেও সেখানে আছে প্রশস্ত কক্ষ, ওই কক্ষেই আজিম-উন-নিসার সমাধি। কথিত আছে সাধারণ মানুষের পদদুলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠা সিঁড়ির নিচে তাকে জীবন্ত সমাহিত করা হয়। আজিম-উন-নিসা বেগমের সমাধির ওপর আরও একটি সমাধি দেখতে পাওয়া যায়, তবে সেটি কার সমাধি তা কারও জানা নেই। অনেকেই বলেন সমাধিটি সেই হাকিমের, আবার কারো মতে বেগমের বিশ্বস্ত এক অনুচরের। 291 বছর ধরে আজও এই ঘটনাটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। তো বন্ধুরা, মুর্শিদাবাদের পঞ্চম পর্বে আজিম-উন-নিসার জীবন্ত কবর দেখতে পেরে আপনাদের কেমন লেগেছে তা জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেশ বিদেশ ভ্রমণ গাইডের পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন আরেকটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।